नमस्कार दर्शक बंधु आमी आचार्य नकुलेश्वर शास्त्री हमारे एस्ट्रो एस्पेक्ट चैनले आपनादेर स्वागत जानाई। आज 12 जुलाई 2023 बुधवार बांगला 26 आषाढ़ 1430। आज के तिथि कृष्णपक्षेर दशमी रात 8टा 54 मिनट पर्यन्त, तारपर एकादशी तिथि शुरू हो जाए। आज के भरणी नक्षत्र रात 11टा 12 मिनट पर्यन्त। आजकेर राशिफल शुरू करार आगे प्रथमेई जेने निन प्रत्येकटी राशि लग्नेर जन्य ओभारल शुभ समय और अशुभ समय। आजकेर दिनेर राहुकालेर समयटी हलो दुपुर 12टा थेके दुपुर 1टा 30 मिनट पर्यन्त। आजकेर दिने एई समय कोनो धरनेर शुभ काज करबेन ना। आजकेर दिनेर शुभ समयगुली हलो सकाल 7टा 43 थेके सकाल 11टा 16 मिनट पर्यन्त, तारपर दुपुर 1टा 56 थेके बिकेल 5टा 28 मिनट पर्यन्त, सन्ध्या 6टा 30 थेके रात 9टा 56 मिनट पर्यन्त। एई तीनटी समय हलो आजकेर दिनेर शुभ समयगुली। आजकेर दिनेर एई शुभ समये जे कोनो धरनेर शुभ काज करते पारेन। सकाल 8टा 23 मध्य कोनो किछु बिक्री करार जन्य बा बिक्रय बाणिज्यर जन्य शुभ समय। एक कथा बोलबो, चैनेले जारा नतून आछेन आमार भिडियो प्रथमबार देखछेन आपनादेर बोलबो आमादेर एई एस्ट्रो एस्पेक्ट चैनलटिके सबस्क्राइब करे अवश्यई पाशे थाकबेन एबं आपनारा जारा अलरेडी सबस्क्राइब करेछेन तादेर जानाई असंख्य धन्यवाद। आपनारा यदि कारोर राशि लग्न जानते चान अवश्यई एई भिडियोर कमेंट बक्से डेट अफ बार्थ, बार्थ टाइम एबं बार्थ प्लेस अवश्यई जानाबेन। एबार आसुन जेने नेওয়া যাক आजकेर दिनटी केमन जाबे। मेष राशि। मेष राशिर जन्य बोलबो आपनी जार पिछने एतदिन छुटछिलेन कोनो किछु पावार आशाय आज आपनार मोहभंग होते पारे। निराशाय आपनी पाबेन आजके। कारोर स्वार्थपर व्यवहार आपनाके दुःख देबे, आज मन खराब होते पारे। ताछाड़ा आरेकटा कथा बोलबो जे आजके पथे विपद हওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সাবধানে থাকুন, চোখ কান খোলা রাখুন। মন শান্ত করার জন্য আপনি আজকে মন্দিরে যেতে পারেন। আজকের জন্য বলবো শরীর স্বাস্থ্যের দিকটি অবশ্যই আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর্থিক দিক থেকে বলবো মেষ রাশি আজকে কিন্তু আপনাদের দিনটি ভালোই দেখা যাচ্ছে। আজকে অবশ্যই বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা আজকে রয়েছে। आज के जरा व्यवसा करछेन व्यवसाय आपनादेर प्रचुर लाभ होवार सम्भावना रयेछे। आज के किन्तु आर्थिक दिक थेके मेष राशि बोलबो आपनार दिनटी किन्तु खूब भालो दिन। आज के अवश्यई इनभेस्टमेंट करते पारेन। आज के टाका पयसा खर्च करे आपनी आनंद पाबेन। टाका पयसार कोनो भावेई कमति आज के किन्तु आपनार काछे থাকবে না। সাফিসিয়েন্ট অর্থ অবশ্যই আজকে আপনার কাছে থাকার কথা। পারিবারিক দিকটি আজকে ভালোই রয়েছে। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। মিলেমিশে আজ দিন পরিবারের সঙ্গে আপনার ভালো কাটবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো মেষ রাশি আজকের দিনটি আপনার জন্য খুব ভালো দিন। আজকে প্রেমের দিন। অবশ্যই মেষ রাশির যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন আপনাদের জন্য বলবো দিনটি আজকে খুব ভালো দিন। আজকে প্রেমে কোনো বাধা বিঘ্ন নেই। আপনাদের দিন খুব ভালোভাবে কাটার আজকে সম্ভাবনা রয়েছে। অবশ্যই বলবো যারা একে অপরকে বিয়ে শাদী করতে চান অবশ্যই নিজের পরিবারের সঙ্গে আজকে কথা বলে নিন। আজকের দিনটি কথা বলার জন্য খুব ভালো দিন। এছাড়া বলবো মেষ রাশির যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য বলবো আপনাদেরও আজকে আপনাদের জীবনে প্রেম আসতে পারে। কাউকে দেখে ভালো লাগতে পারে। আজকে আপনি প্রেমে পড়তে পারেন। আজকের দিনটি প্রেমের দিন। অবশ্যই কাউকে ভালো লাগলে আপনি প্রপোজ করতে পারেন। দিনটি খুব ভালো দিন। পেশাগত দিক থেকে বলবো আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে। অবশ্যই কর্মক্ষেত্রে আশা করা যাচ্ছে দিন আপনাদের খুব ভালোভাবেই কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু দারুণ দিন। আপনার স্ত্রী আজ আপনার প্রচুর প্রশংসা করবেন এবং আপনার স্ত্রীর প্রেম আরও বাড়বে। আজকে আজকে আপনাদের মধ্যে প্রচুর প্রেম ভালোবাসা কিন্তু থাকবে। আজকে আজকে খুশি আনন্দ সুখে ভরে উঠবে আপনাদের বিবাহিত জীবন। আজকের দিনটি কিন্তু দাম্পত্য জীবন বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের বিবাহিত যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য কিন্তু দিনটি খুব ভালো দিন। আজকে নো ডাউট, চিন্তার কোনো কারণ নেই। আজকের জন্য যে টিপসটির কথা বলবো প্রেমের সম্পর্ক মধুর করে তোলার জন্য বাড়িতে হলুদ রঙের ফুলের গাছ লাগান ও যত্ন করুন। আজকের দিনের জন্য বলবো আপনার সেরা সময়টি হচ্ছে সকাল 7:50 থেকে সকাল 11:20 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সকাল 8:25 থেকে সকাল 10:05 পর্যন্ত। তারপর আবার বেলা 11:45 থেকে দুপুর 1:25 পর্যন্ত। এই দুটো সময় অবশ্যই আপনি সাবধানে থাকবেন। এই সময় যদি আপনি ড্রাইভিং করেন, গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। এবং একটা কথা বলবো, এই সময় আপনি কারো সঙ্গে কোনোভাবে ঝগড়াঝাটি করবেন না, সমস্যায় পড়ে যেতে পারেন। সময়টা কিন্তু ভালো নয়, ঠিকঠাকভাবে সময়টি পার করে দেওয়াই উচিত। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক, সাদা এবং অফ হোয়াইট। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন। অশুভ দিক হচ্ছে আজকের জন্য বলবো উত্তর দিক এবং দক্ষিণ দিক, তাই এই দিকে খুব প্রয়োজন না হলে আজকে কিন্তু যাবেন না। এরপরে বলবো বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে। আজ আপনার কামনা পূরণ হতে পারে, আজ সম্পত্তি লাভ হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। যারা আত্মীয়দের সাথে ব্যবসা করছেন তাদের আজ সতর্ক থাকা দরকার, আর্থিক ক্ষতি হওয়ার কিন্তু আজকে একটা সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্য আজকে আপনার খুব ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি পুরনো রোগে কষ্ট পাচ্ছিলেন আজ কিন্তু আপনি আরাম পাবেন, আজকে রোগ মুক্তি হবে আপনার। আজকের দিনটি কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে খুব ভালো, আজকে কিন্তু আপনি আরাম উপভোগ করবেন। আর্থিক দিকটি আজকে মধ্যম প্রকার শুভ। অবশ্যই নিজের টাকা পয়সা সাবধানে রাখবেন যাতে কোনো রকম আর্থিক ক্ষতি না হয়ে যায়। পারিবারিক দিকটি আজকে খুব ভালো রয়েছে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। মিলেমিশে আজকে পরিবারের সঙ্গে আপনার খুব ভালো সময় কাটবে। আজকে কিন্তু প্ল্যানিং করে আপনারা কোনো কিছু কেনাকাটা করতে পারেন, কোনো কিছু পুজো পরবও বাড়িতে কিন্তু করতে পারেন। দিনটি কিন্তু খুব ভালো কিন্তু মিলেমিশে থাকার জন্য আজ পারিবারিক দিক থেকে দিনটি দারুণ দিন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি আজকে মধ্যম প্রকার শুভ। আজকে তেমন প্রেমে বাধাবিঘ্ন নেই, আপনারা প্রেম করুন। খুব একটা দিন খারাপ নয়, মধ্যম প্রকার দিন, ঠিকঠাক কেটে যাবারই সম্ভাবনা। পেশাগত দিক থেকে বলবো যারা বৃষ রাশির জাতক জাতিকা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, আপনাদের জন্য কিন্তু দিনটি খুব ভালো দিন। কর্মে উদ্যমতা দেখা দেবে, আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হবেন। আজকে কিন্তু কাজ খুব ভালো হবে, আজকে সুনাম বৃদ্ধি হবে আপনার। আপনার জুনিয়র এবং সিনিয়রদের সঙ্গে খুব ভালোভাবে মিলেমিশে দারুণ দিন কাটবে আজকে আপনার। আজকের জন্য বলবো যেহেতু কর্মের দিন এটা, যারা বেকার যুবক যুবতী রয়েছেন, আপনারা যারা চাকরি বাকরি করছেন, আপনাদের জন্য কিন্তু দিনটি খুব ভালো দিন। আজকে নতুন কাজ পাবার দিন, কাজে যোগদান করার দিন। আজকে অবশ্যই আপনারা যেখানে খবর পাচ্ছেন সেখানে অবশ্যই যোগাযোগ করুন। আজকে দিনটি কিন্তু কর্মের দিন। এবং এটাও বলবো যেসব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যম থেকে যে খবরগুলো পাচ্ছেন অবশ্যই সেখানে অ্যাপ্লিকেশন করে রাখুন। অবশ্যই আজকে করলে সফলতা আপনি কিন্তু পাবেন। দিনটি আজকে খুব ভালো দিন কর্মের জন্য, দিনটি আজকে কিন্তু খুব ভালো দিন বৃষ রাশির জন্য। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি কিন্তু আজকে মোটামুটি ভালোই রয়েছে, মিলেমিশে আশা করা যাচ্ছে। দিন কিন্তু খুব ভালোভাবেই আজকে কেটে যাবে। সুখ শান্তি আপনাদের মধ্যে, ভালোবাসা প্রেম বজায় থাকবে। সুখে আনন্দের মধ্যে দিনটি আশা করা যাচ্ছে খুব ভালোভাবেই কেটে যাবে। আজকের জন্য যে টিপসটির কথা বলবো, ছোটো মেয়েদের চকলেট ট্রফি, ছোটো মেয়েদের চকলেট দিন এবং টফি চকলেট, সাদা মিষ্টি, এইগুলো সব আপনি আজকে বিতরণ করুন, খাওয়ান। আপনার কিন্তু আর্থিক দিকটি মজবুত হবে। আজকের জন্য সেরা সময়টি বলবো বৃষ রাশি দুপুর 2টো থেকে বিকেল 5:30 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলির কথা বলবো সকাল 8:30 থেকে সকাল 10:10 পর্যন্ত। তারপর আবার সকাল 11:50 থেকে দুপুর 1:30 পর্যন্ত। এই দুটো সময় অবশ্যই আপনি সাবধানে থাকবেন। এই সময় অবশ্যই আপনি যদি কোনো গাড়ি ড্রাইভিং করেন ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। এই সময় অবশ্যই কারোর সঙ্গে আপনি ঝগড়াঝাটি করবেন না, বিপদে পড়ে যেতে পারেন। সময়টি খুব ভালোভাবেই কাটিয়ে ফেলার চেষ্টা করুন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ রং, তাই অবশ্যই সবুজ রঙের জামাকাপড় পরার চেষ্টা করবেন। অশুভ দিক হচ্ছে উত্তর দিক এবং দক্ষিণ দিক, তাই খুব দরকার না হলে উত্তর দিকে বা দক্ষিণ দিকে কিন্তু আজকে যাবেন না। এরপর বলবো মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে। আজ আপনার কিছু কামনা বাসনা পূর্ণ হতে পারে। খেলাধুলার সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকারা যারা যুক্ত রয়েছেন, আপনাদের আজকে কিন্তু খেলায় সফলতার ভালো যোগ রয়েছে। আজ নিজের শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখুন। আজকে বিশ্রাম নিন, আরাম করুন, তাহলে কিন্তু আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে, না হলে কিন্তু শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকটি আপনার জন্য মিথুন রাশি খুব ভালো দিন। আজকে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা আপনার কাছে রয়েছে। আপনি না পাওয়া টাকা আজকে ফেরত পাবেন। দিন আজকে দারুণ দিন। আর্থিক দিক থেকে অবশ্যই আপনি আজকের দিনে ইনভেস্টমেন্ট করতে পারেন। খুব ভালো দিন, সঞ্চয় করুন। আজকের দিনটি খুব ভালো দিন। অবশ্যই বলবো যারা ব্যবসা করছেন আপনাদের কিন্তু ব্যবসায় প্রচুর লাভ হওয়ার দিন। আজকের দিন আপনার ব্যবসা আজকের দিনে খুব ভালো চলবে। খুব ভালো দিন আজকে আর্থিক দিক থেকে বলবো। পারিবারিক দিক থেকে আজকে দিনটি মধ্যম প্রকার রয়েছে। অবশ্যই বলবো পিতামাতাকে আজকে প্রণাম করুন, আশীর্বাদ নিন এবং তাদের কিছু প্রয়োজনীয়তা পূরণ করুন। দিন আপনার খুব ভালো কাটবে মাতা পিতার আশীর্বাদে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো মিথুন রাশি আজকের জন্য আজকে দারুণ দিন আপনাদের। অবশ্যই আজকে প্রেমে কোনো বাধা বিঘ্ন নেই। মিলেমিশে আপনারা প্রেম করুন, কাছে আসতে পারেন, দেখা সাক্ষাৎ করুন, কোনো অসুবিধা নেই। আজকে আজকে প্রেমের দিন এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আমি তাদের জন্যও বলবো অবশ্যই আপনাদের জীবনেও আজকে প্রেম আসতে পারে। কাউকে দেখে ভালো লাগতে পারে, আপনিও প্রেমে পড়তে পারেন। অবশ্যই ইচ্ছা হলে প্রপোজ করুন। দিন কিন্তু খুব ভালো দিন, প্রেমের দিন আজকে। পেশাগত দিক থেকে বলবো আজকে মিথুন রাশির দিনটি কিন্তু খুব ভালো দিন। কর্মক্ষেত্রের দিন আশা করা যাচ্ছে খুব ভালো যাবে। আজকে মিলেমিশে বন্ধুবান্ধবদের সঙ্গে খুব ভালো কাটবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি হবে, আপনার কাজের নাম হবে। দিন কিন্তু খুব ভালো দিন এবং যারা চাকরি বাকরি খুঁজছেন আমি তাদের জন্য বলবো অবশ্যই আজকে দিনটি যেহেতু ভালো আপনারা অবশ্যই চেষ্টা করে যান। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু আজকে দারুণ দিন। আজকে অবশ্যই আপনাদের জীবনে প্রেম ভালোবাসা প্রচুর বৃদ্ধি পাবে। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে জীবনের শ্রেষ্ঠ রাত কাটাবেন। আজকে সুখ আনন্দ ভরে উঠবে আপনার জীবনে। আজকে দারুণ দিন, অবশ্যই বলবো এনজয় করুন। খুব ভালো দিন আজকে। আজকের জন্য যে টিপসটির কথা বলবো, ঠাকুর ঘরে যে একটি সাদা শঙ্খ রাখুন ঠাকুর ঘরে এবং সেই শঙ্খটিকে আপনারা নিয়মিত ধূপ ধুনো দিন, প্রণাম করুন, পুজো করুন। তাহলে কিন্তু আপনার আর্থিক উন্নতি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আজকের জন্য বলবো আপনার সেরা সময়টি হচ্ছে সকাল 8টা থেকে সকাল 11টা 10 মিনিট পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলোর কথা আমি বলবো সকাল 8:20 থেকে সকাল 10টা 10 মিনিট পর্যন্ত। এবং আজকের দিনের আরেকটি সময় রয়েছে যেটি আপনাকে সাবধানে থাকতে হবে, সকাল 11:40 থেকে দুপুর 1:20 পর্যন্ত। তাহলে এই দুটো সময় অবশ্যই আপনি সাবধানে থাকবেন। এই সময় আপনি গাড়ি যদি ড্রাইভিং করেন ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। এই সময় কারোর সঙ্গে কোনোভাবেই কিন্তু ঝগড়া ঝামেলায় জড়াবেন না, বিপদে পড়ে যেতে পারেন। সময়টি খারাপ সময়, অবশ্যই এই সময়টিতে আপনাকে সাবধানে থাকতে হবে। সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে আপনার জন্য আজকের জন্য নাম্বার 4 এবং সৌভাগ্যশালীর রং হচ্ছে বাদামি এবং ধূসর। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন। অশুভ দিক হলো আজকের জন্য উত্তর দিক এবং দক্ষিণ দিক। তাই এই দিকে যদি নতুন কোনো জায়গায় যাওয়ার থাকে বা দূরে কোনো জায়গায় যাওয়ার থাকে আজকে কিন্তু যাবেন না। এরপর বলবো কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে। আজকে কেউ আপনার মেজাজ খারাপ করে দিতে পারে, কিন্তু নিজের মনকে বলবো অবশ্যই শান্ত রাখুন। নিজের মন থেকে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং অস্থিরতাকে দূর করুন, নাহলে কিন্তু প্রচণ্ড চাপে আপনার শরীর খারাপ হয়ে যেতে পারে। আজকে বলবো যে নিজের পেটের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, উল্টোপাল্টা খাবার একদম খাবেন না। আজকে কিন্তু পেট ব্যথায় কষ্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার কোনোরকম স্কিন প্রবলেমও কিন্তু আজ দেখা দিতে পারে। তাই অবশ্যই সাবধানে থাকুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকে ভালোভাবে কিন্তু খেয়াল রাখুন। আর্থিক দিকটি আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না। আজকে যারা ব্যবসা করছেন ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে টাকা পয়সা হারিয়ে যাওয়া, চুরি যাওয়া এগুলো সম্ভাবনা রয়েছে, চোট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে কাউকে কিন্তু কোনোভাবে টাকা পয়সা ধার দেবেন না। আজকে কিন্তু আর্থিক দিকটি খুব একটা ভালো দেখাচ্ছে না এবং অবশ্যই ইনভেস্টমেন্ট কোনোভাবে আজকে করতে যাবেন না। পারিবারিক দিকটি আজকে মোটামুটি দেখাচ্ছে। তাই পরিবারে আজকে কোনো রকম সমস্যা যদি সৃষ্টি হয়, কোনো রকম যদি ঝামেলার সৃষ্টি হয় আপনাকে ঠান্ডা মাথায় সেগুলোকে মিটিয়ে ফেলতে হবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো আজকের দিনটি কিন্তু माने भालोई रयेछे प्रेमे तेमन किन्तु बाधा विघ्न नेই मिलेमिशे मोटामुटी भावे दिनटी ठीकठाक केटे जाबे। पेशागत दिक थेके बोलबो दिनटी आज मध्यम प्रकार रयेछे। কর্মক্ষেত্রে আশা করা যাচ্ছে ঠিকঠাক দিনটি কাটবে মিলেমিশে, তবে অবশ্যই নিজের কাজ নিজে করুন, মাথা ঠান্ডা রাখবেন, কোনো কিছু ঝামেলা ঝঞ্ঝাট এগুলোকে অবশ্যই অ্যাভয়েড করবেন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু খুব ভালো দিন। অবশ্যই আপনাদের মধ্যে আজকে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। আজকে কিন্তু মিলেমিশে খুব ভালোভাবে স্বামী স্ত্রীর মধ্যে দিন কিন্তু খুব ভালোভাবে কেটে যাবে। আজকের জন্য যে টিপসটির কথা বলবো, দুধের সঙ্গে অল্প হলুদ মিশিয়ে প্রতিদিন খান, আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে। আজকের জন্য যে মানে সেরা সময়টি আপনার বলবো সেটি হচ্ছে দুপুর 2:10 থেকে বিকেল 5:20 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকতে হবে যেই সময় দুটোতে, সেটা হলো সকাল 8:35 থেকে সকাল 10:10 পর্যন্ত, এবং তারপর আবার সকাল 11:42 থেকে দুপুর 1:27 পর্যন্ত। এই দুটো সময় অবশ্যই আপনি সাবধানে থাকবেন। এই সময় কার এবং বাইক যদি ড্রাইভিং করেন গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। এই সময় কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় কিন্তু জড়াবেন না। আজকের জন্য সৌভাগ্যশালের সংখ্যা নাম্বার 7 এবং সৌভাগ্যশালের রং হচ্ছে ক্রিম, সাদা এবং ছাই রং। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন। আজকের জন্য বলবো অশুভ দিক হচ্ছে উত্তর দিক এবং দক্ষিণ দিক, তাই খুব দরকার না হলে এই দিকে যাবেন না। এরপরে বলবো সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে। আজ আপনি বিভিন্ন রকম সুযোগ পাবেন, তাই সুযোগ হাতছাড়া করবেন না, কাজে লাগান সুযোগকে। আজ কেউ আপনার সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করতে পারে, এটা কিন্তু কোনোভাবে মেনে নেবেন না। সহকর্মীদের পাওয়া সমর্থন আপনাকে সাহস দেবে। এমন কোনো ঘটনা যেখানে আপনি জড়িত নন সেখান থেকে দূরে থাকুন, সমস্যায় পড়ে যেতে পারেন। কিন্তু আজকের দিনে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনি পুরনো কোনো শারীরিক সমস্যায় যদি কষ্ট পাচ্ছিলেন আজকে মুক্তি পাবেন। শরীর আজকে আপনাকে কোনোভাবে ভোগাবে না, আপনি আরাম পাবেন, শারীরিক দিক থেকে আরাম করতে সময় পাবেন আজকে আপনি। আর্থিক দিকটি আজকে মধ্যম প্রকার রয়েছে, তাই অবশ্যই টাকা পয়সা সাবধানে খরচ করবেন। আজকে টাকা পয়সা আজকে কিন্তু সঞ্চয় করতে হবে, আপনাকে টাকা পয়সা খরচ কম করতে হবে, কারণ টাকা পয়সা যে কোনো সময় কাজে লাগতে পারে, তাই অবশ্যই টাকা পয়সা সঞ্চয় করুন। পারিবারিক দিক থেকে বলবো দিনটি আজকে খুব ভালো রয়েছে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। মিলেমিশে কিন্তু আজকে খুব ভালোভাবে পরিবারের সঙ্গে আপনার দিন কাটবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি আজকে কিন্তু একেবারে ভালো নয়, তাই অবশ্যই সাবধানে থাকবেন। আজকে কিন্তু মেলামেশা না করলেই ভালো হয়। আজকে প্রচুর বাধাবিঘ্ন রয়েছে, কোনোরকম সমস্যা কিন্তু আসতে পারে, এবং আপনাকে কেউ কিন্তু কোনোভাবে প্রতারিত করতে পারে। আজকে কিন্তু দিনটি একেবারে ভালো নয়। পেশাগত দিক থেকে বলবো যারা সিংহ রাশির জাতক জাতিকারা যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, আপনাদের জন্য দিন আজকে দারুণ দিন, কর্মের দিন। তাই অবশ্যই যারা চাকরি বাকরি খুঁজছিলেন আপনাদের জন্য আজকে কাজ পাওয়ার দিন, চাকরি পাওয়ার দিন। অবশ্যই আপনারা চেষ্টা করুন, অবশ্যই আপনাদের চাকরি বাকরি কিছু একটা হওয়ার আজকে সম্ভাবনা খুব ভালো রয়েছে। দিনটি কর্মের জন্য খুব ভালো দিন, এবং যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের জন্য বলবো দিনটি আজকে খুব ভালো দিন। আজকে কর্মক্ষেত্রে আপনাদের খুব ভালো দিন কাটবে, নো ডাউট, চিন্তার কোনো কারণ নেই। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে কিন্তু দিনটি খুব একটা ভালো দেখাচ্ছে না। আপনাদের মধ্যে কিন্তু কোনোভাবে তর্ক বিতর্ক এগুলো সব হতে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে। তো এগুলোকে অবশ্যই হাসি মুখে ভালোবেসে ঠান্ডা মাথায় এগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আজকের জন্য যে টিপসটির কথা আমি বলবো, সর্ষে তেলে নিজের মুখ দর্শন করে সেই তেলকে আপনি কাউকে কোনো গরিব লোককে দান করে দিন, আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। আজকের জন্য বলবো আজকের দিনের সেরা সময়টি হলো সকাল 8:10 থেকে সকাল 10টা পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলির কথা আমি বলবো সকাল 8:22 থেকে সকাল 10:07 পর্যন্ত। তারপর আবার সকাল 11:55 মানে বেলা 11:55 থেকে দুপুর 1:35 পর্যন্ত। এই দুটো সময় অবশ্যই আপনি সাবধানে থাকবেন। এই সময় যদি কার এবং বাইক যদি ড্রাইভিং করেন গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। এই সময় অবশ্যই কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় কিন্তু জড়াবেন না। আজকের জন্য বলবো আপনার সেরা সময়টি হল মানে সেরা শুভ সংখ্যাটি হলো সৌভাগ্যশালী সংখ্যা যেটা বলবো আজকে হলো নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ রং। তাই অবশ্যই এই ধরনের জামা কাপড় পরার চেষ্টা করবেন। অশুভ দিক হলো আজকের জন্য উত্তর দিক এবং দক্ষিণ দিক, তাই উত্তর এবং দক্ষিণ দিকে খুব প্রয়োজন না হলে আজকে যাবেন না। আর রেগুলার যদি আপনি সেখানে যান প্রতিদিনের ব্যাপার থাকে তখন সেখানে কিন্তু তেমন কোনো বাধা কিন্তু আসে না। এরপর বলবো কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে। আজ ছোটোখাটো একটা ভ্রমণের কিন্তু যোগ আপনার রয়েছে। বিবাহের জন্য আজকে খুব ভালো যোগাযোগের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। আজ নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের, তাহলে কিন্তু আপনাদের মনের সমস্ত কষ্ট দুঃখ কিন্তু দূরে চলে যাবে। তাই কন্যা রাশির জাতক জাতিকার অবশ্যই পারলে সময় কাটান পরিবারের সঙ্গে। শরীর স্বাস্থ্য আজকে কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যর দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর্থিক দিকটি মোটামুটি আজকে দেখাচ্ছে, তাই অবশ্যই ইনভেস্টমেন্ট আজকে করতে যাবেন না। যদি করেন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। আজকের দিনটি আর্থিক ক্ষেত্রে খুব একটা ভালো বলা যাচ্ছে না। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো আজকের দিনটি কিন্তু ভালো রয়েছে। প্রেমে কোনো বাধা বিঘ্ন নেই, আপনারা খুব ভালোভাবেই আজকে দিনটি কাটাতে পারবেন। আজকে প্রেমে কোনো বাধা বিঘ্ন নেই, তাই বলবো আজকে প্রেম করে যান, কোনো অসুবিধা নেই। আজকের দিনটি কিন্তু খুব ভালো দিন। এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদেরও বলবো আপনাদের জীবনেও আজকে প্রেম আসতে পারে, কাউকে দেখে ভালো লাগতে পারে। দিনটি কিন্তু প্রেমের দিন। পেশাগত দিক থেকে বলবো আজকের দিনটি মধ্যম প্রকার শুভ, তাই অবশ্যই সাবধানে থাকবেন। আজকে মোটামুটি নিজের কাজ নিজে ভালোভাবে করবেন। আজকে খুব একটা মানে কাজের চাপ হালকা নাও থাকতে পারে, মানে আজকে অবশ্যই একটু সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। তর্ক বিতর্ক এগুলো কিন্তু যাবেন না, এড়িয়ে চলবেন। আর বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু খুব ভালো দিন। আজকে আপনাদের দারুণ দিন। আজকে আপনাদের দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা প্রচুর থাকবে। আজকে মিলেমিশে খুব ভালোভাবে আপনাদের দিন কাটবে। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে জীবনের শ্রেষ্ঠ রাত কাটাবেন। স্পর্শ, চুম্বন, আলিঙ্গন বিবাহিত জীবনের একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ অঙ্গ যা আপনি আজ অনুভব করবেন। অবশ্যই এনজয় করুন। আজকের দিনের জন্য বলবো যে আজকে ভালো স্বাস্থ্যের জন্য যে টিপসটির কথা বলবো পকেটে লাল রুমাল রাখুন। আজকে কন্যা রাশি আজকের জন্য আপনার সেরা সময়টি হচ্ছে দুপুর 2:15 থেকে বিকেল 5:15 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো সকাল 8:20 থেকে সকাল 10:05 পর্যন্ত। তারপর আবার সকাল 11:30 থেকে মানে বেলা 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত। এই দুটো সময় অবশ্যই আপনি সাবধানে থাকবেন। এই সময় যদি কার এবং বাইক যদি আপনি ড্রাইভিং করেন গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। এই সময় কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা কিন্তু জড়াবেন না। সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য আজকে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন। আজকের জন্য অশুভ দিক হচ্ছে উত্তর দিক এবং দক্ষিণ দিক, তাই খুব দরকার না হলে এই দিকে কিন্তু আজকে যাবেন না। এরপরে বলবো তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে। আজ আপনার সন্তান সুখের সম্ভাবনা রয়েছে। আপনার সন্তান আপনাকে আজকে আনন্দ দান করবে। আপনাকে আজকে নিজের শরীরের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। গলার দিক থেকে কোনো রকম সমস্যা আসতে পারে, সেটা ঠান্ডা লাগারও হতে পারে, গলা বসে যাওয়া হতে পারে, এরকম কিন্তু সমস্যা কিন্তু আজকে আসতে পারে। অবশ্যই সাবধানে থাকবেন। এছাড়া আজকে আপনি কোনো আপনার পুরনো বন্ধুর সঙ্গে গল্প গুজব করে মানে খুব ভালো সময় কাটাবেন। আজকে এরকমই একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আজকে আর্থিক দিকটি কিন্তু একেবারেই ভালো নয়। আজকে টাকা পয়সা হারিয়ে যেতে পারে আপনার। আজকে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকে কিন্তু যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় ক্ষতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই অবশ্যই সাবধানে থাকবেন। আজকের দিনে কাউকে কোনোভাবেই টাকা পয়সা আজকে ধার দেবেন না। নিজের টাকা পয়সা সাবধানে রাখবেন। আজকে পারিবারিক দিক থেকে বলবো দিনটি আজকে খুব ভালো রয়েছে। অবশ্যই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আপনার সঙ্গে পরিবারের মিলেমিশে খুব ভালোভাবে আজকে দিন আপনার কাটবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো। আজকের দিনটি কিন্তু খুব ভালো দিন, আজকে 100% ভালো দিন। অবশ্যই আজকে আপনাদের প্রেমে কোনো বাধা বিঘ্ন নেই, আপনারা কাছে আসতে পারেন। আজকে প্রচুর প্রেম করুন, কোনো অসুবিধা নেই। আজ দারুণ দিন, আজকে প্রেমের দিন। এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন তুলা রাশির, আমি তাদের জন্য বলবো অবশ্যই আপনারাও কিন্তু প্রেমে পড়তে পারেন। আপনাদের জীবনেও প্রেম আসতে পারে, কাউকে দেখে ভালো লেগে যেতে পারে। তাই অবশ্যই কাউকে যদি ভালো লাগে আপনি প্রপোজ করতে পারেন। আজকের দিনটি প্রেমের দিন। এছাড়া বলবো আপনারা যদি একে অপরকে বিয়ে শাদী করতে চান অবশ্যই আজকে কিন্তু কথা বলে নিতে পারেন। আজকে পারিবারিক দিকটিও ভালো রয়েছে, আজকে দারুণ দিন। তাই অবশ্যই বলবো দিনটিকে কাজে লাগান। পেশাগত দিক থেকে বলবো আজকে তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা দিন মনে হচ্ছে ভালো নয়, আজকে গোলমেলে দেখাচ্ছে। অবশ্যই আপনারা কর্মক্ষেত্রে সাবধানে থাকবেন। যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, অবশ্যই বলবো আপনারা সাবধানে থাকবেন। আজকে কাজের চাপ বৃদ্ধি হলেও হতে পারে। আজকে কিন্তু হয়তো দেখা গেল জুনিয়র বা সিনিয়রদের কোনো রকম হেল্প পেলেন না, সাহায্য পেলেন না, এরকমও হতে পারে। আপনার কাজে কোনো রকম ভুলভ্রান্তি আজকে হয়ে যেতে পারে। তাই অবশ্যই খেয়াল রাখবেন যাতে কাজে কোনো রকম ভুলভ্রান্তি না হয়, যাতে পরবর্তীকালে সমস্যায় পড়তে হয়। আজকে কিন্তু এরকম সম্ভাবনা রয়েছে। এবং আজকে এটাও বলবো যে কর্মক্ষেত্রে আজকে তর্ক বিতর্ক এইরকম যদি কোনো সমস্যা আসে, ঝামেলা, এগুলো অবশ্যই এড়িয়ে চলুন, মাথা ঠান্ডা রাখুন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য বলবো আজকে দারুণ দিন। আপনার স্ত্রী আজ আপনার আজকে প্রচুর প্রশংসা করবেন এবং আপনার স্ত্রীর প্রেম আরও বাড়বে আপনার প্রতি। আজকে কিন্তু আপনাদের বলবো আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে জীবনের শ্রেষ্ঠ রাত কাটাবেন। আজকে আপনাদের জীবনে প্রেম ভালোবাসায় ভরে উঠবে, আনন্দে ভরে উঠবে। আজকে অবশ্যই এনজয় করুন, আজকের দিনটি খুব ভালো দিন। আজকের জন্য বলবো যে টিপসটির কথা, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য অশ্বত্থ গাছের গোড়ায় জল দিন এবং ঘিয়ের প্রদীপ জ্বালান। আজকের দিনের জন্য সেরা সময়টি আপনার জন্য হলো সকাল 8:05 থেকে সকাল 11:05 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলির কথা বলবো সকাল 8:27 থেকে সকাল 10:07 পর্যন্ত। এবং তারপর আবার আরেকটা সময় আছে সকালের দিকেই, সকাল বেলা 11:47 থেকে দুপুর 1:27 পর্যন্ত। এই দুটো সময় অবশ্যই আপনি সাবধানে থাকবেন। এই সময় কিন্তু যদি আপনি কার এবং বাইক যদি ড্রাইভিং করেন অবশ্যই গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। এই সময় কোনোভাবে কারোর সঙ্গে কিন্তু ঝগড়া ঝামেলায় জড়াবেন না। সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য হচ্ছে নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক, সাদা এবং অফ হোয়াইট। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন। অশুভ দিক আপনার জন্য হচ্ছে উত্তর দিক এবং দক্ষিণ দিক। তাই খুব দরকার না হলে উত্তর এবং দক্ষিণ দিকে আজকে যাবেন না। এরপরে বলবো বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে। আজকে আশা করা যাচ্ছে যে আপনি আজকে অবসাদ, হতাশা, ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবেন, কারণ আজকের দিনটি আপনার জন্য কিন্তু খুব ভালো দিন। আজকে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে, শরীর স্বাস্থ্য আজকে আপনাকে ভোগাবে না। আজ অবশ্যই আপনি আরাম পাবেন। আর্থিক দিকটি আপনার খুব ভালো রয়েছে, অবশ্যই আজকের দিনে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে কিন্তু বিভিন্ন দিক থেকে আপনার কাছে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। এবং যারা ব্যবসা করছেন আমি তাদের জন্য বলবো ব্যবসায় প্রচুর লাভ হওয়ার কিন্তু আজকে সম্ভাবনা রয়েছে। দিনটি কিন্তু আর্থিক দিক থেকে বৃশ্চিক রাশির জন্য খুব ভালো দিন। আজকে পারিবারিক ক্ষেত্রে বলবো দিনটি খুব ভালো দিন। অবশ্যই পরিবারের সঙ্গে মিলেমিশে খুব ভালোভাবে আপনার দিন কাটবে, এই রকমই আজকে আশা করা যাচ্ছে। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। আজকে প্রেমের দিক থেকেও কিন্তু দিনটি খুব ভালো দিন। আজকে আপনাদের প্রেমে আপনারা যারা বৃশ্চিক রাশির প্রেমিক প্রেমিকা রয়েছেন আপনাদের জন্য বলবো আজকে কোনো বাধা বিঘ্ন নেই প্রেমে। আপনারা প্রেম করুন, আজকে কাছে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে প্রেমের দিন। ওভারঅল আজকের দিনটি সব দিক থেকে ভালো দিন, দারুণ দিন। আজকে অবশ্যই প্রেম করুন। এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য বলবো আপনাদের জীবনেও আজকে প্রেম আসতে পারে, কাউকে দেখে ভালো লেগে যেতে পারে, আপনিও আজকে প্রেমে পড়তে পারেন। তাই অবশ্যই আপনি কাউকে ভালোবাসলে প্রপোজ করতে পারেন আজকে। এবং এটাও বলে রাখি আজকে যেহেতু দিনটি খুব ভালো দিন রয়েছে, যদি আপনারা বিয়ে শাদী করতে চান পরিবারের সঙ্গে কথা বলে নিতে পারেন। পেশাগত দিক থেকে বলবো, যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, চাকরি বাকরি করছেন, আপনাদের কিন্তু কর্মক্ষেত্রের দিন খুব ভালো কাটবে। দিনটি অবশ্যই খুব ভালো দিন, মিলেমিশে খুব ভালোভাবে কর্মক্ষেত্রের দিন আপনাদের আজকে কেটে যাবে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আজকের দিনটি কিন্তু দারুণ দিন। স্পর্শ, চুম্বন, আলিঙ্গন বিবাহিত জীবনের যে একটি বিশেষ মানে এবং গুরুত্বপূর্ণ অঙ্গ আপনি কিন্তু আজকে তা অনুভব করবেন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে জীবনের শ্রেষ্ঠ রাত কাটাবেন। আপনাদের জীবনে প্রেম ভালোবাসায় ভরে উঠবে আজকের জীবন, আপনাদের আজকের দিন, আজকে আপনাদের জন্য আজকে দারুণ দিন। আজকের জন্য যে টিপসটির কথা বলবো, অবশ্যই শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য যদি পারেন কখনো সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করে দেখতে পারেন। আজকের জন্য বলবো, আপনার সেরা সময়টি হচ্ছে দুপুর 2:05 থেকে বিকেল 5:25 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলোর কথা আমি বলবো, সকাল 8:32 থেকে সকাল 10:12 পর্যন্ত। এবং তারপর আবার সকাল 11:52 মানে বেলা 11:52 থেকে দুপুর 1:32 পর্যন্ত। এই দুটো সময় অবশ্যই আপনি সাবধানে থাকবেন। এই সময় যদি ড্রাইভিং করেন, গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। কোনো রকম সমস্যা কিন্তু আসতে পারে, এই সময় কারোর সঙ্গে কোনোভাবে ঝগড়া ঝামেলায় কিন্তু জড়াবেন না। আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার 8 এবং সৌভাগ্যশালীর রং হচ্ছে কালো রং, তাই অবশ্যই কালো রঙের জামকাপড় পরার চেষ্টা করবেন। অশুভ দিক আজকের জন্য উত্তর দিক এবং দক্ষিণ দিক, তাই এই দিকে যদি কোনো দরকার থাকে আজকে তাহলে কিন্তু আজকে অ্যাভয়েড করুন, অন্য কোনো দিন যাবেন। আজকের দিনে বলবো উত্তর এবং দক্ষিণ দিকে দূরে বা নতুন কোনো জায়গায় আজকে যাবেন না। এরপরে বলবো ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে। ধনু রাশির আজ কিন্তু ধন লাভের সম্ভাবনা রয়েছে, তবে আজকে বলবো যারা ব্যবসা করছেন নিজের টাকা পয়সা অবশ্যই আপনারা কিন্তু আজকে সাবধানে রাখবেন এবং নিরাপদ জায়গায় রাখবেন, যাতে কোনোভাবেই চুরি যাওয়ার সম্ভাবনা না হয়। মানে আজকে এইরকম একটা সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে, তাই যাতে কোনোভাবে টাকা পয়সা চুরি যাতে না যায় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন, টাকা পয়সা নিরাপদ জায়গায় রাখবেন। আজকে কিন্তু হঠাৎ করে আপনার কিন্তু কোনোভাবে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, তাই বলবো নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখুন। আজকে পারিবারিক দিকটি মধ্যম প্রকার রয়েছে। পরিবারের সঙ্গে আশা করা যাচ্ছে মিলেমিশে দিন ভালো কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি মাতা পিতাকে প্রণাম করুন, আশীর্বাদ নিন, তাদের কিছু প্রয়োজনীয়তা পূরণ করুন, অবশ্যই আপনার দিন ভালো কাটবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, ধনুরাশি আজকের দিনটি খুব ভালো দিন রয়েছে, প্রেমে কোনো বাধা বিঘ্ন নেই, খুব ভালোভাবে আশা করা যাচ্ছে আপনাদের দিন কিন্তু কেটে যাবে। পেশাগত দিক থেকে বলবো, দিনটি আজকে মধ্যম প্রকার রয়েছে, তাই মোটামুটিভাবে আশা করা যাচ্ছে দিন ভালো কাটবে। সমস্যা তেমন কিছু নেই, বাধাবিঘ্ন তেমন দেখা যাচ্ছে না, তবে অবশ্যই চোখ কান খোলা রাখবেন, নিজের কাজ নিজে করবেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আজকে আপনাদের জীবনে প্রেম ভালোবাসায় ভরে উঠবে। আপনাদের জীবনে আনন্দ এবং সুখে আপনাদের দিন আজকে কাটবে। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে জীবনের শ্রেষ্ঠ রাত কাটাবেন। আজকে বলবো আপনার স্ত্রী আজ আপনার প্রচুর প্রশংসা করবেন। আজকে দিন কিন্তু আপনাদের জন্য খুব ভালো দিন, রোমান্সের দিন আজকে অবশ্যই, তাই বলবো এনজয় করুন। আজকের দিনের জন্য বলবো যে টিপসটির কথা, জীবনে প্রেম ভালোবাসায় পূর্ণ করে রাখতে, ভর্তি করে রাখতে জীবনে প্রেম ভালোবাসা, আপনি বাড়িতে সাদা চন্দন একটি আনুন এবং সাদা চন্দনকে কাপড়ে মুড়ে রেখে দিন। সাদা চন্দনকে আপনি নীল কাপড়ে মুড়বেন, নিয়ে রেখে দিন। আজকের দিনের জন্য বলবো, আপনার সেরা সময়টি হচ্ছে সকাল 8:10 থেকে সকাল 11:05 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলোর কথা আমি বলবো, সকাল 8:22 থেকে সকাল 10:02 পর্যন্ত। এবং তারপর আবার সকাল 11:42 থেকে দুপুর 1:22 পর্যন্ত। এই দুটো সময় অবশ্যই আপনি সাবধানে থাকবেন। এই সময় কোনোভাবেই কিন্তু আপনি কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়াবেন না। এবং এই সময় যদি আপনি ড্রাইভিং করেন, গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ রং, তাই সবুজ রঙের জামাকাপড় পরার চেষ্টা করবেন। অশুভ দিকটা হচ্ছে উত্তর দিক এবং দক্ষিণ দিক, তাই খুব দরকার না হলে উত্তর এবং দক্ষিণ দিকে কিন্তু আজকে যাবেন না। এরপর বলবো মকর রাশির আজকের দিনটি কেমন যাবে। आज के कोनोभावे आघात पावार एक सम्भावना रयेछे, ताई साबधाने थाकुन। आज आपनार सन्तान किन्तु साफल्य लाभ करते पारे। आज सन्तानेर साक्सेस आपनाके खुशी देबे। आज के शरीर स्वास्थ्य आपनार आज के खूब भालो थाकबे। शरीर स्वास्थ्य निये चिंतार कोनो कारण नेई। पुरानो रोग व्याधिते यदि आपनि कष्ट पाच्छिलेन आज के किन्तु आराम पाबेन, रिलैक्स पाबेन, शरीर आपनाके आज के भोगाबे ना। आर्थिक दिकटी खूब भालो रयेछे, अवश्यई आज के आपनि इनभेस्टमेंट करते पारेन। आज के जारा व्यवसा करछेन आपनादेर व्यवसाय लाभ होवार सम्भावनाओ आज के किन्तु देखा जाच्छे। पारिवारिक दिकटी आज के मध्यम प्रकार रयेछे। माता पिताके प्रणाम करुन, आशीर्वाद निन, तादेर किछु प्रयोजनीयता पूरण करुन। आशा करछि माता पितार आशीर्वादे दिन आपनार भालो केटे जाबे। प्रेम संक्रांत विषय बोलबो। दिनटी आज के मध्यम प्रकार रयेछे। आज के साबधाने मेलामेशा करुन, ताहले किन्तु दिन ठीकठाक ही केटे जाबे। कर्मक्षेत्र जारा मकर राशिर जारा जातक जातिका विभिन्न जायगाय चाकरी बाकरी करछेन, विभिन्न पेशाय जुक्त रयेछेन, आपनादेर जोन्नो बोलबो किन्तु दिनटी आजके खूब भालो दिन। अवश्यई आजके आपनादेर काजेर जोन्नो आपनि प्रशंसित हबेन, आपनार सुनाम बृद्धि हबे, आजके सबार हेल्प पाबेन। आजके किन्तु दारुण दिन कर्मक्षेत्रे आपनादेर काटबे। एवं आज के जरा मकर राशिर बेकार युवक युवती रयेछेन आमि तादेर जोन्नो बोलबो, आज के किन्तु आपनादेरो नतून काज पावार दिन, नतून काजे जुक्त होवार दिन। नतून काज किन्तु अवश्यई आपनारा पाबेन यदि आज के चेष्टा करेन। एवं आजकेर दिने बोलबो अवश्यई जेखान थेके खबरगुलो पाच्छेन विभिन्न जायगा थेके अवश्यई आपनारा पाबेन। दूर दूरान्त हलेओ सेई सब जायगाय अवश्यई आजके किन्तु अ্যাপ্লিকেশন करे राखुन, अवश्यई सफलता पाबेन आजके यदि करेन। विवाहित जीवन व दाम्पत्य जीवन क्षेत्र बोलबो दिनटी आज के मोटामुटी भावे ठीकठाक केटे जावार सम्भावना रयेछे। तो अवश्यई तर्क वितर्क एड़िए चलबेन, माथा ठंडा राखबेन, मुखे हासि राखबेन। आजकेर जोन्नो आपनादेर जे टिप्सटिर कथा बोलबो, कन्यादेर सादा सुगन्धी टाइपेर मिष्टि किन्तु খাওয়ান অথবা দরিদ্র শিশুদেরও খাওয়াতে পারেন। শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। আজকের জন্য সেরা সময়টি হলো দুপুর 2:15 থেকে বিকেল 5:15 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলির কথা বলবো, সকাল 8:32 থেকে সকাল 10:12 পর্যন্ত, তারপর আবার বেলা 11:44 থেকে দুপুর 1:29 পর্যন্ত। এই দুটো সময় অবশ্যই আপনি সাবধানে থাকবেন। এই সময় কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতে যাবেন না, সমস্যায় পড়ে যেতে পারেন। এবং এই সময় যদি কার এবং বাইক আপনি ড্রাইভিং করেন, গাড়ি धीरे चालाबेन, माथा ठंडा राखबेन। आजकेर जोन्नो बोलबो सौभाग्यशाली संख्या आपनार जोन्नो नम्बर 5 एवं सौभाग्यशाली रंग हच्छे सबुज रंग, ताई अवश्यई एई धरनेर जामा कापड़ परार चेष्टा करबेन। अशुभ दिक आजकेर जोन्नो हलो उत्तर दिक एवं दक्षिण दिक, ताई खूब दरकार ना हले एदिके किन्तु आजके जाबेन ना। एरपरे बोलबो कुम्भ राशिर आजकेर दिनटी केमन जाबे। आजके आपनार शरीर ओ मने क्लांति थाकार एक सम्भावना रयेछे एबं तार साथे अशांतिरो एक जोग किन्तु देखा जाच्छे। ताई बोलबो अवश्यई साबधाने थाकुन, चोख कान खोला राखुन। आजकेर जोन्नो बोलबो शरीर स्वास्थ्य आपनार मोटामुटी ठीकई थाकबे, तबे रेस्टेर प्रयोजन रयेछे। आर्थिक दिकटी मध्यम प्रकार रयेछे। टाका पयसा साबधाने खर्च करबेन। आजकेर दिने व्यवसातेओ खूब एकटा लाभेर सम्भावना आजके देखा जाच्छे ना। मोटामुटी भावे दिनटी भालो। पारिवारिक दिक थेके दिनटी खूब भालो रयेछे। परिवारे सुख शांति समृद्धि बजाय थाकबे। मिलेमिशे आपनार परिवारेर संगे दिन भालो काटबे। प्रेम संक्रांत विषये बोलबो जे जारा कुम्भ राशिर जातक जातिका रयेछेन आपनादेर जोन्नो किन्तु दिनटी एकेबारेई भालो नय। प्रेमे प्रचुर बाधा विघ्न रयेछे, कोनो समस्याय पड़े जेते पारेन, विपद आसते पारे। आजके अवश्यई दूरे थाकुन, दिनटी एकेबारेई भालो नय। पेशागत दिक थेके बोलबो दिनटी मध्यम प्रकार रयेछे। आजके आशा करा जाच्छे कर्मक्षेत्रे दिन आपनादेर भालोभाबेई केटे जाबे। विवाहित जीवन व दाम्पत्य जीवन क्षेत्र बोलबो दिन आज के भलो नय। आपनादेर मध्य समस्या सृष्टि होते पारे। कोनो छोटोखाटो ब्यापार निये तर्क बितर्क होते पारे, झमेला होते पारे। अवश्यई माथा ठंडा राखुन एवं भालोबासा दिए मिटिए फेलार चेष्टा करुन। आजकेर जोन्नो बोलबो जे लाल बिछानार चादर बा बाड़ीते लाल कार्पेटेर व्यवहार करुन। शरीर स्वास्थ्य आपनार भालो थाकबे। आजकेर दिनेर जोन्नो बोलबो आपनार सेरा समयटी हलो 7:55 थेके সকাল 7:55 থেকে সকাল 10:05 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার জন্য যে সময়গুলো কথা বলবো, সকাল 8:24 থেকে সকাল 10:09 পর্যন্ত। एवं आरेकटी समय बोलছি बेला 11:57 থেকে দুপুর 1:37 পর্যন্ত এই দুটো समय অবশ্যই আপনি সাবধানে থাকবেন। এই সময় অবশ্যই কোনোভাবে কারো সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়াবেন না এবং এই সময় যদি আপনি কোনো কার এবং বাইক যদি ড্রাইভিং করেন গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন যাতে কোনো রকম সমস্যা না আসে। আজকের দিনের জন্য বলবো যে আপনার সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার 3 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ রং। তাই অবশ্যই হলুদ রঙের জামা কাপড় পরার চেষ্টা করবেন। অশুভ দিক হচ্ছে উত্তর দিক এবং দক্ষিণ দিক, তাই খুব দরকার না হলে উত্তর এবং দক্ষিণ দিকে আজকে যাবেন না। এরপরে বলবো মীন রাশির আজকের দিনটি কেমন যাবে। আজ আপনার অতিরিক্ত রাগ এবং মেজাজ আপনাকে বিপদে ফেলতে পারে। তাছাড়া আপনার মিথ্যা দুর্নাম হওয়ারও কিন্তু আজকে সম্ভাবনা রয়েছে। আজকে আপনার শিশুর শরীর স্বাস্থ্যর প্রতি কিন্তু আজকে আপনাকে নজর রাখতে হবে। হঠাৎ কোনোভাবে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে, অবশ্যই খেয়াল রাখবেন নিজের বাচ্চার উপর এবং নিজের শরীর স্বাস্থ্যের উপর। আজকে আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে, টাকা পয়সা খরচ হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে। আজকে অবশ্যই সাবধানে থাকুন, আজকে কোনোভাবে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। পারিবারিক দিকটিও আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই অবশ্যই সাবধানে থাকবেন। কোনোরকম ঝামেলা তর্ক বিতর্ক এগুলো সব যদি আসে তাহলে অবশ্যই ভালোবেসে এগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। প্রেম সংক্রান্ত বিষয় বলবো আজকের দিনটি মধ্যম প্রকার রয়েছে, খুব একটা বাধাবিঘ্ন দেখাচ্ছে না, মিলেমিশে আপনারা কিন্তু দিন আজকে কাটাতে পারবেন। পেশাগত দিক থেকে বলবো যারা মীন রাশির জাতক জাতিকা আপনারা রয়েছেন আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে দিনটি আজকে কিন্তু ভালো দেখাচ্ছে না। কাজের প্রচুর চাপ, আজকে প্রেশার থাকতে পারে, হয়তো আপনার মাথা ঠিক নাও থাকতে পারে, কাজ ভুলভাল কাজ হয়ে যেতে পারে যাতে পরবর্তীকালে আপনি সমস্যায়ও পড়ে যেতে পারেন। আজকে কারোর সঙ্গে তর্ক বিতর্ক ঝামেলাও আপনার হয়ে যেতে পারে, তাই অবশ্যই সাবধানে থাকুন, মাথা ঠান্ডা রাখুন। এই সবগুলো তর্ক বিতর্ক ঝামেলা এড়িয়ে চলুন, নিজের কাজ সাবধানে করুন এবং মাথা ঠান্ডা রেখে করুন যাতে কোনো রকম সমস্যায় আপনাকে পড়তে না হয়। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি মধ্যম প্রকার রয়েছে। আশা করে যাচ্ছে মিলেমিশে সুখ সমৃদ্ধির মধ্যে ভালোবাসার মধ্যে দিয়ে দিন আজকে ঠিকঠাক কেটে যাবে। আজকের জন্য যে টিপসটির কথা বলবো আর্থিক উন্নতির জন্য বাদামি বা লালচে বাদামি রঙের যে রাস্তাঘাটে কুকুর টুকুরগুলো দেখতে পাওয়া যায় সেইগুলোকে আপনি কিছু খাবার খাওয়ান, আজকে বিস্কুট ফিস্কুট হলেও আজকে কিছু খাবার খাওয়ান। আজকের জন্য বলবো আপনার সেরা সময়টি হচ্ছে দুপুর 2:20 থেকে বিকেল 5:20 পর্যন্ত এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলির কথা বলবো মীন রাশি সকাল 8:22 থেকে সকাল 10:07 পর্যন্ত, তারপর আবার বেলা 11:32 থেকে দুপুর 1:32 পর্যন্ত। এই দুটো সময় অবশ্যই আপনি সাবধানে থাকবেন। এই সময় কোনোভাবে কারোর সঙ্গে কিন্তু তর্ক বিতর্কে ঝামেলায় যাবেন না, আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন, বিপদে পড়ে যেতে পারেন। এবং আরেকটি কথা বলবো এই সময় যদি আপনি ড্রাইভিং করেন গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 9 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামা কাপড় পরার চেষ্টা করবেন অথবা রুমাল অবশ্যই পকেটে রাখবেন। অশুভ দিক আজকের জন্য হচ্ছে উত্তর দিক এবং দক্ষিণ দিক, খুব দরকার না হলে কিন্তু এই দিকে আজকে যাবেন না। তো দর্শক বন্ধু আজকের রাশিফল এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল কালকের রাশিফল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।